আমবাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচক থানার ভেষপাড়া এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েই তদন্ত শুরু করেছে। নিহত কৈলাস ঘোষ নাজিরপুর অঞ্চলের দিন মজুরের কাজ করতেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কৈলাস ঘোষ ব্যাংকে যাবার নাম করেই বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের অভিযোগ, কৈলাস ঘোষ নিয়মিত এক মহিলার সাথে ফোনে কথা বলতেন। তাদের অনুমান, ওই মহিলার সাথেই পরকীয়ার সম্পর্ক ছিল, সেই কারণে তাকে হত্যা করা হয়েছে। আজকে সকালে না, কালকে স্যার। কি করতে বেরিয়েছিল কেউ? আজকে সকালে কি দেখলে? আজকে দেখলাম আমার পিসে দেখেছিল, ওই যে ওখানে জমি আছে ওইখান থেকে দেখতে পেয়েছিল। ওই যে বাড়ি আমার সামনে স্যার। আমি বললাম কাজটা করো, অন্য জনের বাড়িতে আছি, অন্য বউয়ের সঙ্গে বেশি কথা বলতো স্যার। আমি বাড়িতে আমার বাড়িতে ডেলি ঝাড়া লাগে স্যার, আমার মাকে ডেলি মারে আমার বাবা। হ্যাঁ, কি কাজ করতে তোমার বাবা? লেবারি কাজ করতে স্যার। নাম জানি না স্যার, আমি একটি দিন গিয়েছিলাম কাজ করতে বাবার সঙ্গে। ওই কারণে কি হতে পারে এই ঘটনা? ওই কারণে হয়েছে স্যার। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।